হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ জনি সুরঞ্জন মন্ডল আর আপনারা দেখছেন বাঙালি সায়েন্স ক্লাস। সো আজকে আমি প্রাইমারির কোশ্চেনের রিভিউ করব। কোশ্চেন, হ্যাঁ অবশ্যই কোশ্চেনই বলা চলে, কারণ যে স্যাররা অর্থাৎ যারা কোশ্চেন করেছেন লকডাউনে এক বছর থেকে বসে বসে সেই মাথাটাকে কাজে লাগিয়েছেন এবং সেই তার প্রমাণটা আমরা কোশ্চেনে পেয়ে গেছি। অর্থাৎ কোশ্চেন, এটাকে কোশ্চেন বলা চলে, অবশ্যই কোশ্চেনই বলবো। অনেকের মতে এটি নাকি আইপিএস পরীক্ষার মতো হার্ড, আইপিএস পরীক্ষার মতো হার্ড। আবার অনেকে বলছে নাকি এভারেস্ট জয় করলাম। হ্যাঁ, অনেকের বক্তব্য পাঁচ বছরের প্রিপারেশনেও এই কোশ্চেনে পাস করা সম্ভব নয়, পাঁচ বছরের প্রিপারেশনেও। তো কি কারণে এই কথাগুলো বলছেন, আমি চলুন ভিডিওটি শুরু করছি, আপনারা শেষ পর্যন্ত দেখুন। সাবস্ক্রাইব করুন বাঙালি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্স এর বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সো প্রথমেই বলে নিই, যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেননি, ফেসবুকে, ইনস্টা বা টুইটারে, তারা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে ফলো করে নিন। কারণ আপনার এই চ্যানেলে বিভিন্ন ধরনের SLST প্রাইমারি টেট নিউজ পেতে থাকবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর চলুন আমি ভিডিওটি শুরু করছি। তো ব্যাপার হচ্ছে, আজকে যে প্রাইমারি পরীক্ষা হয়েছে সেখানে সবকিছু ঠিক থাকলেও চাইল্ড সাইকোলজি, শিশু মনস্তত্ত্ববিদ তেমন মোটামুটি ঠিক থাকলেও, হার্ডের পরিমাণ কম থাকলেও, অঙ্কতে অর্থাৎ যারা সায়েন্স নিয়ে আছেন অঙ্কতে, অঙ্কের টোটাল পার্টটা একটা বিশাল বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং অঙ্কের পার্টটা সময়ের মধ্যে কমপ্লিট করা একটা বিশাল বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে স্টুডেন্টদের কাছে। আমার কাছে বিভিন্ন ধরনের কমেন্ট এসেছে এবং সেই কমেন্টগুলো থেকে আমি আপনাদেরকে এই কোশ্চেনের রিভিউ দিচ্ছি। এবার দ্বিতীয় কারণ হচ্ছে যে বাংলার যে পার্ট, বাংলার যে হিউজ পরিমাণ একটা গল্প দিয়ে দিয়েছে, তো সেই গল্পটা পড়ে কমপ্লিট করে কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়া একটা বিশাল কঠিন ব্যাপার। এত বড় গল্প পড়ার অবশ্যই সময় সাপেক্ষ এবং সময়ের মধ্যে কমপ্লিট করা অবশ্যই জরুরি, কারণ যে সময়ের মধ্যে কমপ্লিট করতে না পারলে আপনার তো কোনো কাজেই আসবে না, আর সময় বেশি পেলে তো অবশ্যই কমপ্লিট করা যাবে। তো সময়ের মধ্যে কমপ্লিট করা একটা বিশাল বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এখানে, যেহেতু গল্পটা, বাংলার গল্পটা বড়। এবার তিন নম্বর পয়েন্টের দিকে চলে যাবো, যে অনেকে আবার লাফাতে লাফাতে গেছিলেন প্রাইমারি টেট দিব, প্রাইমারি টেট দিব, প্রাইমারি টেট দিব, কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ উল্টো ঘটে গেছে। তারা এখন বলছেন যে এটা পরীক্ষা দিলাম না অন্য কিছু, আদৌ কি পাস করতে পারবো? তাদের মনের অবস্থা বা মনের ভাবনা জানতে পারলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, রাজ্য সরকার এবং বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন টোটাল ক্ষোভটা, অর্থাৎ এত যে কেস হচ্ছে, এত সবকিছু হচ্ছে, হাইকোর্টের অর্ডার দেওয়া হচ্ছে, সবকিছু রাগটা পরীক্ষার মাধ্যমে ঝেড়ে দিয়েছেন সকল স্টুডেন্ট বা ক্যান্ডিডেটদের উপরে। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে রাগটা ঝেড়েছেন এবং কিভাবে সেটা সম্ভব করেছেন, সম্ভবপর করেছেন। তো ক্যান্ডিডেটদের জন্য এটা একটা দুঃখের বিষয়। সবশেষে বলবো, কোশ্চেনটা মোটামুটি ভারীর মধ্যেই, সহজ নয় অবশ্যই। আর ভারী করার একটাই কারণ যে এত মানে ফর্ম ফিল আপ হয়েছে, সেখানে কাট অফ বাড়ার মানে পাস করার যে পরিমাণ সেটা কমানোর জন্য কোশ্চেন হার্ড করা হয়েছে, যাতে পাসের পরিমাণ কমে যায় এবং তাদেরকে জব বা রিক্রুটমেন্ট কম দিতে হয়। এদিক থেকে একটা ভাববেন ব্যাপারটা নিয়ে, যে তারা চাইছেন যে কম সংখ্যক পাস করুক, তাই জন্য কোশ্চেনই হার্ড করে দিয়েছেন। এবার আপনি পাস করতে পারবেন না, তাদেরকে চাকরি দিতে হবে বা জব ভ্যাকেন্সি দিতে হবে। তো তাই জন্য ওনারা প্ল্যানিং করে এই ব্যবস্থা করেছেন। তো আপনাদের কি মতামত এই কোশ্চেন নিয়ে আপনারা কমেন্ট বক্সে জানান, এবং আপনাদের কোনো অভিজ্ঞতা হয়ে থাকলে সেটা কমেন্ট বক্সে জানান, আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেঙ্গলি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।